ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিশ্ববাজারে তেলের দাম তলানিতে, দেশে আরো মহার্ঘ পেট্রোল ডিজেল। বারো দিনে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে 6.29 টাকা এবং লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে 6.34 টাকা। কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি 51 পয়সা বেড়ে হয়েছে 79.59 টাকা। বেড়েছে ডিজেলের দামও। কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি 58 পয়সা বেড়ে হয়েছে 71.96 টাকা। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র। টানা 12 দিন ধরে বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দাম। এই 12 দিনে গড়ে 50 পয়সারও বেশি প্রতিদিন বেড়েছে এই দুই জ্বালানির দাম। আজ কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে 79.59 টাকা, যা গতকালকের তুলনায় 51 পয়সা বেশি। ডিজেলের দাম দাঁড়িয়েছে 71.96 টাকা, যা গতকালকের তুলনায় 58 পয়সা বেশি। আর এই যে 12 দিন ধরে যে বেড়েছে, তাতে দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে পেট্রোলের দাম বেড়েছে 6.29 টাকা এবং ডিজেলের দাম বেড়েছে 6.34 টাকা। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। কি বলছেন ক্রেতারা, আসুন শুনবো। তেলের দাম তো বেড়েছে ডেফিনেটলি, এটা একটা ভীষণ শকিং ব্যাপার। তবে মুশকিল হচ্ছে যে আমরা এই অবস্থায়, এখন যে অবস্থায় আছি, এই অবস্থাতে আমাদের তো মুভমেন্টের কোনো উপায় নেই। এই যাদের গাড়ি আছে তারা গাড়ি ছাড়া মুভ করতে পারছে না। এখন এটা একটা এক্সট্রা চাপ ডেফিনেটলি মানুষের মনে এবং আমাদের সবারই। যতটা লিমিটেড অবস্থায় মুভমেন্ট না করলেই নয়, সেটুকুই আমরা করছি আর কি। এর বেশি কিছু করার নেই, এটা একটা এক্সট্রা চাপ আমাদের উপর বোঝা। আমাদের কথা বলে তো কোনো, আমাদের কাজ করতে হবে। ও আর ভালো খুব একটা আমরা সাফার করছি, কিন্তু সরকারকে এটা ভাবা উচিত এই এই লকডাউনের মধ্যে এরকমভাবে। আর আমরা এখন তো কমিউনিকেশন কিছু নেই, এর মাধ্যমে আমরা কাজ করছি। বাড়াটা উচিত না, এর উপরে একটা স্টেপ নেওয়া খুব জরুরি আছে।